দ্বিতীয় দিনের মতো চলছে ঈদুল আজহা উপলক্ষে বাসের আগাম টিকিট বিক্রি। নির্ধারিত দিনে টিকিট পেতে ভোর থেকেই রাজধানীর বাস কাউন্টারগুলোতে ভিড় করতে দেখা যায় টিকিট প্রত্যাশীদের। দ্বিতীয় দিনে খুব বেশি চাপ না থাকলেও নির্ধারিত দিনের টিকিট পেয়ে খুশি অনেকে। আগাম টিকিটের জন্য 8 ও 9 আগস্টের টিকিটের বেশি চাপ রয়েছে বলে জানিয়েছেন কাউন্টার কর্তৃপক্ষ। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ না থাকলেও অনেকে কাঙ্ক্ষিত টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। টিকিট কাটার জন্য টার্মিনালের লোকজন আসতেছে না, এখন নর্মাল যেভাবে চলছিল সেইভাবে চলতেছে। হয়তো আগামী শুক্রবার দিন থেকে আমরা যাত্রী পাবো অ্যাডভান্স টিকিটের জন্য।